ফাইনালি নিয়ে নিলাম নতুন AC80 এর স্কিন। গাইস আমাদের গেমের ভিতরে চলে এসেছে নতুন মিস্ট্রি শপ ইভেন্ট, আর এই মিস্ট্রি শপ ইভেন্টে একটা বিশেষ বান্ডেল রয়েছে, সেটা হচ্ছে এই মেল বান্ডেলটি। সো এখানে ট্রাই ইউর লাক লেখা রয়েছে, আমি এটা ক্লিক করে দিলাম অ্যান্ড স্টপ বাটনে ক্লিক করে দিলাম। আমাকে 67% ডিসকাউন্ট দিয়েছে, মাত্র 67%। তোমাদের কার কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে এটা তোমরা কমেন্ট করে জানাতে পারো, দেখবো যে কার লাক সবচেয়ে ভালো রয়েছে, কার কত বেশি ডিসকাউন্ট দিয়েছে এটা দেখার বিষয়। সো আমি ইন্টারে ক্লিক করে দিচ্ছি। ইন্টারে ক্লিক করার পরে এখানে নেওয়ার মতো কী কী আছে এটা হচ্ছে দেখার বিষয়। এক্সক্লুসিভ আয়রন হিরো বান্ডেল, এটা হচ্ছে নতুন বান্ডেল যেটা হচ্ছে এই মিস্ত্রি শপের মেইন আইটেম রিওয়ার্ড। আর হচ্ছে এখানে ফিমেল বান্ডেলও আছে, সেটা আমরা দেখবো পরে। এখানে নেওয়ার মতো কী কী আছে এগুলো দেখার বিষয়। এখানে নিচে যেগুলো দেখতে পারতেছো এগুলো আমার কাছে অলরেডি আছে, যার কারণে আমার নেওয়া লাগতেছে না। এখানে একটা ইমোট আছে, একটা গুলালের স্কিন আছে, আবার এখানে একটা জুতো আছে, আর এখানে এই যে ইমোটটা রয়েছে। সো এগুলো তো আমার কাছে রয়েছে, আর এইখানে নেওয়ার মতো আমি তেমন কোনো কিছুই দেখতে পাচ্ছি না, কারণ এটাও আমার কাছে ম্যাক্স করা রয়েছে। এটা কী যেন বান্ডেলের, এটা ম্যাক্স করা রয়েছে। আর এখানে রয়েছে হচ্ছে M8087 টুশটারের ইভো টোকেনের বক্স রয়েছে। সো আমি আমার কাছে টুশটার ম্যাক্স রয়েছে, জাস্ট থমসামটা ম্যাক্স নাই। তাই আমি থমসামের এখানে যতগুলো ক্রিয়েট কেনা যাবে অতগুলো কিনে নিচ্ছি 260টা টোকেন দিয়ে, 260টা ডায়মন্ড দিয়ে টোটাল 20টা বক্স কিনতে পেরেছি। আর এটা ওপেন করে দিচ্ছি, 73টা টোকেন পেয়েছি। এরপরে হচ্ছে আমি এই বাম পাশে দেখতে পাচ্ছি সুইচ লেখা রয়েছে, এটা ক্লিক করে দিলাম অ্যান্ড সুইচে ক্লিক করার পরে একটা গান স্কিন রয়েছে যেটা হচ্ছে AC80 স্কিন, রেঞ্জ ডাবল, মুভমেন্ট স্পিড সিঙ্গেল, ম্যাগজিন মাইনাস। সো AC80 বিশেষ দিক একটা ভালো রয়েছে, সেটা হচ্ছে মুভমেন্ট স্পিড। আর মুভমেন্ট স্পিড যদি গান হাতে অবস্থা একটু বেশি থাকে তাহলে এটা দিয়ে আর কি এনিমির গায়ে একটু তাড়াতাড়ি লাগানো যায়, যদি অ্যাকুরেসি থাকে তাও কিন্তু তাড়াতাড়ি এনিমির গায়ে ড্যামেজ দেওয়া যায়। আবার রেঞ্জ বেশি থাকার কারণে অনেক দূরেও ভালো ড্যামেজ পাওয়া যাবে আশা করি। সো এটা নিতে গেলে আমাদের এখানে 395 ডায়মন্ড লাগবে। আর এইখানে বিশেষ করে রয়েছে AK-47 ইভো গান টোকেনের বক্স, আর এইখানে আরও রয়েছে ফ্যামাসের গান টোকেনের বক্স। সো এই মিস্ট্রি শপ ইভেন্ট যখনই আসে তখন কিন্তু আমাদের সবচাইতে বেশি লাভজনক যেটা রয়েছে সেটা হচ্ছে ইভো গান টোকেনের বক্সগুলো আমরা ডিসকাউন্টে কিনতে পারি, আর এইগুলো মিস করা যাবে না, কারণ যেটা তোমার কাছে ম্যাক্স আছে সেটার পরিবর্তে কিন্তু তুমি এই যখনই তুমি টোকেনটা নিবে ইউনিভার্সাল টোকেন কনভার্ট করে নিতে পারবে, আমি তোমাদেরকে দেখিয়ে দেব। সো এখন আমার কাছে তো ডায়মন্ড রয়েছে মাত্র 65 ডায়মন্ড, যার কারণে আমার এখন ডায়মন্ড টপ আপ করা লাগবে। সো আমি ডায়মন্ডটা টপ আপ করে নিচ্ছি, মোটামুটি 1240 ডায়মন্ড টপ আপ করলে হয়তো আমার হয়ে যাবে, তাই 1240 ডায়মন্ডেই আমি টপ আপ করতেছি। আর তোমরা যারা রেগুলার ডায়মন্ড টপ আপ করো তারা কিন্তু আমার ওয়েবসাইট থেকে অবশ্যই ডায়মন্ড টপ আপ করবে। আমার ওয়েবসাইটে একটা বিষয়ে কিন্তু বর্তমানে একটা ডিসকাউন্ট চলতেছে, ডিসকাউন্টটা হচ্ছে তোমার আইডি পাসওয়ার্ড দিয়ে, যদি তোমরা এই অপশনটায় ক্লিক করো দেখতে পারবে যে আইডি পাসওয়ার্ড দিয়ে মান্থলি উইকলি মেম্বারশিপের দাম কিন্তু বর্তমানে কমানো হয়েছে, আর এটা কিন্তু একটা অফার। এই অফারটা কতদিন থাকবে তা আমি জানি না, তাই তোমাদের যার যত মান্থলি এবং উইকলি মেম্বারশিপ লাগবে যদি আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা নিতে চাও ট্রাস্টেডভাবে আমার কাছ থেকে, তাহলে এই অপশনটা থেকে নিতে পারো। সো এটা তোমাদেরকে বলে দিলাম, লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া আছে। আমার ডায়মন্ড টপ আপ করা হয়ে গেছে, আমি 1240 ডায়মন্ড টপ আপ করেছি, দেখতে পাচ্ছি 1305 ডায়মন্ড হয়ে গেছে। এবার আমি আবারও মিস্ট্রি শপ ইভেন্টের ভিতরে চলে আসলাম, আর এখান থেকে আমি এইবার কিনতে চলেছি এই যে AK-47, এটা কিন্তু আমার কাছে ম্যাক্স রয়েছে। তারপর 260টা ডায়মন্ড দিয়ে আমি কিন্তু 20টা বক্স কিনেছি এবং 75টা টোকেন পেয়েছি। এরপরে হচ্ছে আমি এখানে নেব ফেমাসের ক্রেড, ফেমাসের যে ইভো গান টোকেনের ক্রেড এটা নিচ্ছি 260টা ডায়মন্ড দিয়ে, আবারও 20টা ক্রেড এবং 73টা টোকেন পেয়েছি। আর এখানে আমি আরও একটা জিনিস নেব, সেটা হচ্ছে এই পাশে রয়েছে টু শটারের যে ইভো গান টোকেনের ক্রেড। সো এইখান থেকেও আমি 260টা ডায়মন্ড দিয়ে 20টা বক্স নিয়ে 73টা টোকেন পেয়ে গেলাম। আর হচ্ছে এখন নেওয়ার মতো আমি দেখতে পারতেছি হয় আমাকে এই বান্ডেলটা নিতে হবে, আর তা না হলে আমাকে এই পাশ থেকে AC80 স্কিন নিতে হবে। সো আমি AC80 স্কিনটা নিব, কারণ AC80 স্কিন নিব এই জন্য
এই স্কিনটা নতুন স্কিন, এটা দেখার জন্য যে এটা দিয়ে কেমন কি খেলা যায়। এটা যদি ভালো হয় তোমাদেরকে অবশ্যই আমি কিন্তু পরে বলতে পারবো, পরে যে নেক্সট যে ভিডিও বানাবো ওই ভিডিওতে। সো আমি ফার্স্টে ক্লিক করে দিচ্ছি অ্যান্ড 395 ডায়মন্ড দিয়ে ফাইনালি নিয়ে নিলাম নতুন AC80-র স্কিন। আর এই স্কিনটা কিন্তু বেস্ট স্কিন হতে যাচ্ছে আমি মনে করি, কারণ হচ্ছে এইটাই বিশেষ যে বিষয়টা আমি তোমাদেরকে আবারও বলতেছি, এটার বিশেষ বিষয় হচ্ছে রেঞ্জ ডাবল রয়েছে, মুভমেন্ট স্পিড সিঙ্গেল প্লাস রয়েছে, আর শুধু ম্যাগজিন মাইনাস রয়েছে। আর AC80-র জাস্ট তিনটা বুলেটই যথেষ্ট, ম্যাগজিন যতই মাইনাস থাক কোনো সমস্যা নেই। আর এটা কিন্তু তোমরা হাতে শো করাতে পারবে, যেটা হচ্ছে তোমরা লবিতে দেখাতে পারবে এবং গ্রুপেও শো করে দেখাতে পারবে। সো এইবার হচ্ছে আমি এখানে ওয়াপেনে ক্লিক করে দিলাম, ইভো গানে ক্লিক করে দিলাম। তোমাদেরকে এখন দেখাচ্ছি আমি যে টোকেনগুলো নিয়েছি, এখানে দেখো আমার এই 200টার কিন্তু ম্যাক্স রয়েছে। আর এখানে আমার কাছে যে 73টা টোকেন পেয়েছি এটা কনভার্ট করে ইউনিভার্সাল টোকেনে পরিণত করে নিলাম। এরপরে হচ্ছে দেখো AK-47 আমার কাছে ম্যাক্স রয়েছে, এটাও কিন্তু কনভার্ট করে ইউনিভার্সাল টোকেনে কনভার্ট করে নিলাম। এখন এই যে ইউনিভার্সাল টোকেন 232টা হয়েছে, আর এই ইউনিভার্সাল টোকেন 232টা হওয়ার কারণে এইটা দিয়ে কিন্তু আমি এইখানে দেখো গ্রোজার আমার কাছে কিছু টোকেন রয়েছে 73টা। সো 73টা গ্রোজার টোকেন আর এই ইউনিভার্সাল টোকেন মিলিয়ে আমি কিন্তু গ্রোজারটা এখানে আপগ্রেড করে 5 লেভেল করে নিলাম, বুম। সো এইটাই হচ্ছে বিষয়, তোমার কাছে যদি কোনো গান ম্যাক্স থাকে তুমি সেটারও কিন্তু ইভো টোকেন নিতে পারো, কারণ নিলে কিন্তু তুমি সেটা কনভার্ট করে ইউনিভার্সালে পরিণত করে নিতে পারবে, যেটা দিয়ে তোমার অন্য গান ম্যাক্স হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো, তাই ইউনিভার্সাল টোকেন নেওয়াটা তোমাদের জন্য বিশেষভাবে জরুরি। আর আমাদের আরেকটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে নতুন যে AC80-র স্কিন রয়েছে, এটা নিয়েছি। সো দেখো আমার কাছে কিন্তু AC80-র স্কিনের অভাব নেই, তারপরেও কিন্তু আমি এই স্কিনটা নিয়েছি, কারণ নতুন স্কিন এই জন্য প্রত্যেকটাই কিন্তু অ্যাকুরেসি মাইনাসের একটা প্রবলেম রয়েছে, এর জন্য হচ্ছে আমি এটা নিয়েছি। এখানে দেখতে পারতেছো তোমরা রিলোড স্পিড অ্যাকুরেসি এগুলোর সমস্যা রয়েছে। আর একটা জিনিস ভালো ছিল যেটা হচ্ছে সিঙ্গেল রেট অফ ফায়ার আর হচ্ছে ডাবল রেঞ্জ। সো আর এটাও ভালো ছিল সিঙ্গেল রেঞ্জ আর্মর পেনিট্রেশন। সো তারপরও আমি এটা নিয়েছি, কারণ ডাবল রেঞ্জ আর মুভমেন্ট স্পিড, বিশেষ করে মুভমেন্ট স্পিডের কারণে কিন্তু আমি এটা নিয়েছি। তাই তোমরা চাইলে AC80-র স্কিন এটা নিতে পারো। সো বন্ধুরা, এই ছিল মোটামুটি আজকের ভিডিও, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের পরিবারের খেয়াল রাখবে, অবশ্য মন্দ কাজ আর স্ক্যামার হতে দূরে থাকবে। আল্লাহ হাফেজ বন্ধুরা, টাটা, বাই বাই।